19তম ওভার করতে এসে হায়দরাবাদের লাগাম টেনে ধরে ম্যাচ শেষ হওয়ার পর্যন্ত নিতে দেয়নি মোস্তাফিজ। পুরো 3 ওভার বল করার আগেই ম্যাচ শেষ করে দেন ফিজ। 19তম ওভারে 5 বলের মধ্যে 2 উইকেট নিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন। আগের দিন গুজরাটের শেষ ওভারের হিসাব আজ পুষিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাই তো খেলা শেষে মোস্তাফিজকে বাহাবা দিতে ভুল করেননি মহেন্দ্র সিং ধোনি। ইনিংসের বাকি 7 বল করতে হয়নি মোস্তাফিজের, তবে আজ যা করেছেন তাতে আইপিএলে 14 উইকেট এখন মোস্তাফিজের দখলে। তাই তো ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে গায়কোয়াড বলেন, 1-2 ম্যাচ দিয়ে বোলারদের বিচার করতে চায় না, তবে আজ বোলাররা দারুণ করেছে, বিশেষ করে দেশপাণ্ডে। আর মোস্তাফিজকে ধোনি ভাই চেয়েছিল, সেও দারুণ করেছে। সব মিলিয়ে বোলারদের পারফরমেন্স আজ মন জয় করে নিয়েছে। এদিকে আর মাত্র 1টি ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ। পয়লা মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলেই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন মোস্তাফিজ।